হ্যালো এভরিওয়ান আজকে আমি আলোচনা করব অ্যাপডোমিনাল অ্যাওটা নিয়ে চলো শুরু করা যাক আমাদের আজকের আলোচনা বন্ধুরা সবার শুরুতে আমরা অ্যাবডোমিনাল অ্যাওটার এক্সটেনটা দেখব অ্যাবডোমিনাল অ্যাওটা কোথায় শুরু কোথায় শেষ এটা যদি আমাদের ট্রাঙ্ক হয় এবং এটা যদি আমাদের ড্যা হয় এই ড্যাফ উপরের দিকে আমরা পাই থোরাসিক ক্যাভিটি ড্যফরামের নিচের দিকে আমরা পাই অ্যাবডোমিনাল ক্যাভিটি এবং ড্যফরামে আমরা তিনটা ওপেনিং পাই ড্যাফরামে আমরা তিনটা ওপেনিং পাই ভয়েস অফ আমেরিকা ভেনাকাবাল ওপেনিং ইসোফেজিয়াল ওপেনিং অ্যাওটিক ওপেনিং এই অ্যাওটিক ওপেনিংটা থাকে টি টুয়েলভ ভার্টিভ্রা লেভেলে অ্যারোটিক ওপেনিংটা থাকে টি টুয়েলভ ভার্টিভ্রা লেভেলে ধরি এটা আমাদের অ্যোটিক ওপেনিং আমাদের থোরাক্সে আমরা পাই থোরাসিক অ্যাওটা এই থোরাসিক অ্যাওটা যখন অ্যাওটিক ওপেনিং দিয়ে অ্যাবডমিনে আসে তখন সেই থোরাসিক অ্যাওটাকে আমরা বলি অ্যাবডোমিনাল অ্যাওটা তাহলে সবার শুরুতে যদি আমরা এক্সটেনটা দেখি এটা শুরু হয় টি টুয়েলভ লেভেলে এবং শেষ হয় কোথায় বন্ধুরা শেষ হয় লাম্বার ফোর ভার্টিভ্রা লেভেলে লাম্বার ফোর ভার্টিবরা লেভেলে গিয়ে অ্যাবডোমিনাল অ্যাওয়ারটা দুইটা ভাগে ভাগ ভাগে ভাগ হয় লাম্বার ফোর ভার্টিভ্রা লেভেলে গিয়ে তাহলে শুরু হয় টি টুয়েলভ শেষ হয় লাম্বার ফোর ভার্টিব্রা লেভেল আমরা মনে রাখবো লাম্বার ফোর ভার্টিব্রার লোয়ার বর্ডার লাম্বার ফোর ভার্টিব্রার লোয়ার বর্ডারে গিয়ে এইটা দুইটা ভাগে ভাগ হয়ে যায় এবং অ্যাবডোমিনাল অ্যাওয়ারটা কার কন্টিনিউয়েশন এটা হচ্ছে থোরাসিক অ্যাওটার কন্টিনিউয়েশন আজকে আমরা অ্যাবডোমিনাল অ্যাওটার ব্রাঞ্চগুলো নিয়ে আলোচনা করবো অ্যাবডোমিনাল অ্যাওটা কী কী ব্রাঞ্চ আমরা পাই এটা যদি আমাদের অ্যাবডোমিনাল অ্যাওটা হয় এটা আমাদের অ্যাবডোমিনাল অ্যাওটা তাহলে অ্যাবডোমিনাল অ্যাওটার সামনের দিকে আমরা কিছু ব্রাঞ্চ পাবো সামনের দিকে কিছু ব্রাঞ্চ পাবো এই সামনের দিকের ব্রাঞ্চগুলোকে আমরা বলবো অ্যান্টেরিয়র ব্রাঞ্চ অথবা ভেন্টাল ব্রাঞ্চ ভেন্টাল ব্রাঞ্চ এই অ্যাপডোমিনাল অ্যাওটার পেছনের দিকে আমরা কিছু ব্রাঞ্চ পাবো কিছু ব্রাঞ্চ আমরা পাবো সেই ব্রাঞ্চগুলোকে আমরা বলছি ডরসাল ব্রাঞ্চ এবং অ্যাপডোমিনাল অ্যাওটার দুই পাশে ল্যাটারালি কিছু আমরা ব্রাঞ্চ পাবো এই যে ল্যাটারালি কিছু আমরা ব্রাঞ্চ পাবো এই ল্যাটারালি ব্রাঞ্চগুলোকে আমরা বলবো ল্যাটারাল ব্রাঞ্চ এবং অ্যাপডোমিনালোটা টি ফোর ভার্টিভলা লেভেলে এসে দুইটা ভাগে যে ভাগ হয়েছে এই দুইটা ব্রাঞ্চকে আমরা বলবো টার্মিনাল ব্রাঞ্চ তাহলে আমরা চারটা ধরনের ব্রাঞ্চ পাই সামনের দিকে পাই ভেন্টাল অথবা অ্যান্টেরিয়র ব্রাঞ্চ পেছনের দিকে পাই ডরসাল অথবা পোস্টেরিয়র ব্রাঞ্চ দুই পাশে আমরা পাই ল্যাটারাল ব্রাঞ্চ এবং অ্যাবডোমিনাল অ্যারোটাটা শেষ হয় টার্মিনাল ব্রাঞ্চের মাধ্যমে আমরা এই ব্রাঞ্চগুলোকে একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখার চেষ্টা করি বন্ধুরা এটা আমাদের ড্যাফ্রাম এবং আমরা বলেছিলাম ড্যাফ্রামের অ্যাওটিক ওপেনিং দিয়ে থোরাসিক অ্যাওটাটা যখন অ্যাবডোমিনে ঢুকে তখন হয়ে যায় অ্যাবডোমিনাল অ্যাওটা তাহলে এটা আমাদের অ্যাবডোমিনাল অ্যাওটা এবং এটা দুইটা ভাগে ভাগ হয়ে গেল লাম্বার ফোর ভার্টিব্রা লেভেলে অ্যাবডোমিনাল অ্যাওটা শুরু হয় কোথায় টি টুয়েলভ ভার্টিব্রা লেভেলে এবং শেষ হয় লাম্বার ফোর ভার্টিব্রা লেভেলে দুইটা আর্টারি তৈরি করার মাধ্যমে এরা শেষ হয়ে যায় এই দুইটা আর্টারিটাকে আমরা বলবো কমন ইলিয়াক আর্টারি কমন ইলিয়াক আর্টারি এই দুইটা আর্টারিটাকে আমরা বলবো কমন ইলিয়াক আর্টারি একদম শুরুতে আমরা অ্যাপডোমিনালেওটার ভেন্টাল ব্রাঞ্চগুলো সম্পর্কে দেখি অ্যাপডোমিনালোটার ভেন্টাল ব্রাঞ্চ অ্যাপডোমিনালোটার আমরা তিনটা ভেন্টাল ব্রাঞ্চ পাই তিনটা ভেন্টাল ব্রাঞ্চ পাই টি টুয়েলভ লেভেলে অ্যাপডোমিনালেয়োটা যেখানে শুরু হয়েছিল সেখানে একটা ব্রাঞ্চ আমরা পাই এটাকে আমরা বলি সিলিয়াক ট্রাঙ্ক লাম্বার ওয়ান ভার্টিবরা লেভেলে আমরা একটা ব্রাঞ্চ পাই সেটাকে আমরা বলি সুপিরিয়র মিসেন্ট্রিক আর্টারি এবং লাম্বার টু লেভেলে কিন্তু আমরা কোনো ব্রাঞ্চ পাই না লাম্বার টু লেভেলে আমরা কোনো ব্রাঞ্চ পাই না লাম্বার থ্রি লেভেলে গিয়ে আমরা একটা ব্রাঞ্চ পাই সেটা হচ্ছে ইনফিরিয়র মিসেন্ট্রিক আর্টারি আর লাম্বার ফোরে গিয়ে তো এরা দুইটা ভাগে ভাগ হলো তাহলে ভেন্টাল ব্রাঞ্চ কয়টা তিনটা ব্রাঞ্চ নাম্বার ওয়ান সিলিয়াক ট্রাঙ্ক নাম্বার টু সুপিরিয়র মেশেন্ট্রিক আর্টারি নাম্বার থ্রি ইনফিরিয়র মেশেন্ট্রিক আর্টারি সিলিয়াক ট্রাঙ্ক সুপিরিয়র মেশেন্ট্রিক আর্টারি এবং ইনফিরিয়র মেশেন্ট্রিক আর্টারি সিলিয়াক ট্রাঙ্ক সাপ্লাই দেয় আমাদের ফোর গার্ডকে সুপিরিয়র মেসেন্ট্রি কার্টারি সাপ্লাই দেয় মিড গার্ডকে এবং ইনফিরিয়র মেসেন্ট্রি কার্টারি সাপ্লাই দেয় হাইন গার্ডকে তাহলে আমরা ভেন্টাল ব্রাঞ্চগুলো সম্পর্কে জেনে গেলাম ভেন্টাল ব্রাঞ্চ তিনটা সিলিয়াক ট্রাঙ্ক সুপিরিয়র মেসেন্ট্রি আর্টারি ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি সিলিয়াক ট্রাঙ্ক পাই হচ্ছে টি টুয়েলভ ভার্টিভরা লেভেলে সুপিরিয়র মেসেন্ট্রি আর্টারি পাই লাম্বার ওয়ান ভার্টিভরা লেভেলে এবং ইনফিরিয়র মিসেন্ট্রিক আর্টারি পাই লাম্বার থ্রি ভার্টিব্রা লেভেলে লাম্বার থ্রি ভার্টিব্রা লেভেলে এটা টি টুয়েলভ ভার্টিভ্রা লেভেলের লোয়ার বর্ডারে পাই এটা লাম্বার ওয়ান ভার্টিব্রা লেভেলের লোয়ার বর্ডারে পাই এবং টি থ্রি ভার্টিব্রার বডিতে আমরা বডি অব দ্য টি থ্রি ভার্টিভ্রা লেভেলে আমরা ইনফিরিয়র মিসেন্ট্রিক আর্টারিকে পাই তাহলে আমাদের ভেন্টাল ব্রাঞ্চ শেষ এখন আমরা পড়ব ল্যাটারাল ব্রাঞ্চগুলো নিয়ে ল্যাটারাল ব্রাঞ্চ পড়ার আগে সবার শুরুতে প্রথম যে ব্রাঞ্চটা সেটা হচ্ছে ড্যাফ্রামকে দেবে ল্যাটারাল ব্রাঞ্চ ড্যাফ্রাম সবার সবার প্রথমে তাহলে কোনো কিছু ড্যাফ্রাম রিলেটেড হলে আমরা সেটাকে বলি ফ্রেনিক তাহলে দেখো এই ল্যাটারাল ব্রাঞ্চটা ড্যাফ্রামকে দিচ্ছে মানে ফ্রেনিক আর্টারি এবং এই আর্টারিটা ড্যফ্রামের নিচের দিকে দিচ্ছে ড্যফ্রামের উপরে দিচ্ছে না কিন্তু নিচের দিকে দিচ্ছে সেজন্য এই ল্যাটারাল ব্রাঞ্চটাকে আমরা বলি ইনফিরিয়র ফ্রেনিক আর্টারি ইনফিরিয়র ফ্রেনিক আর্টারি বন্ধুরা তোমরা কি বলতে পারবা আমাদের কিডনির এক্সটেনশনটা কোথায় আমাদের কিডনি টি টুয়েলভ থেকে লাম্বা থ্রি ভার্টিভা পর্যন্ত এক্সটেন্ড করে থ্রি লাম টি টুয়েলভ থেকে শুরু হয় লাম্বার থ্রি পর্যন্ত আমরা আমাদের কিডনিকে পাই তাহলে তো সেটা অ্যাডডোমিনাল অ্যারোটার পাশেই এটা যদি আমাদের কিডনি হয় জাস্ট বোঝার জন্য আমি বোঝাচ্ছি এটা যদি আমাদের কিডনি হয় এবং কিডনির উপরে আমরা পাই সুপ্রারেনাল গ্ল্যান্ডকে সুপ্রারেনাল গ্ল্যান্ড বা অ্যাড্রেনাল গ্ল্যান্ড তাহলে দেখো অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে এক ব্রাঞ্চকে আমরা কি বলছি এই ব্রাঞ্চকে আমরা বলছি সুপ্রারেনাল আর্টারি সুপ্রারেনাল আর্টারি এটা হচ্ছে মেডেল সুপ্রারেনাল আর্টারি মেডেল সুপ্রারেনাল আর্টারি সুপ্রারেনাল গ্ল্যান্ডকে ব্রাঞ্চ দিল এখন কিডনিকে আঞ্চ দেবে এই আর্টারির নাম কি তোমরা সবাই জানো কিডনির মানে তো রেনাল তাহলে এই আর্টারিটার নাম হচ্ছে রেনাল আর্টারি রেনাল আর্টারি আর একটা ব্রাঞ্চ দেবে সেটা আমাদের গোনাডে সাপ্লাই দেয় সেই আর্টারিটাকে আমরা বলবো গোনাডাল গোনাডাল আর্টারি মেলের ক্ষেত্রে এটা হচ্ছে টেস্টিকুলার আর্টারি এবং ফিমেলের ক্ষেত্রে এটা হচ্ছে ওভারিয়ান আর্টারি ওভারিয়ান আর্টারি মেলের ক্ষেত্রে এটা হচ্ছে টেস্টিকুলার আর্টারি ফিমেলের ক্ষেত্রে ওভারিয়ান আর্টারি তাহলে আমরা ল্যাটারাল ব্রাঞ্চগুলো সম্পর্কে জেনে গেলাম অ্যাফরামকে ফেনি আর্টারি যেহেতু এটা ড্যাফ্রামের নিচের দিক থেকে দিচ্ছে ইনফিরিয়র ফ্রেনিক আর্টারি সুপ্রারেনাল গ্ল্যান্ডকে সেটাকে আমরা বলছি মিডেল সুপ্রারেনাল আর্টারি আর্টারি দিচ্ছে কিডনিকে এটাকে আমরা বলছি রেনাল আর্টারি এ দিচ্ছে আমাদের গোনাটকে সেটাকে আমরা বলছি গোনাডাল আর্টারি যদি এটা মেল গোনার হয় তাহলে টেস্টিকুলার আর্টারি যদি এটা ফিমেল গোনাড হয় তাহলে ওভারিয়ান আর্টারি এই সব কিছুই হচ্ছে আমাদের ল্যাটারাল ব্রাঞ্চ এগুলো আমাদের ল্যাটারাল ব্রাঞ্চ তোমাকে যদি কোশ্চেন করা হয় ওভারিয়ানারটারি কার ব্রাঞ্চ তুমি বলবা অ্যাবডোমিনাল অ্যাওটার ল্যাটারাল ব্রাঞ্চ এখন আমরা ল্যাটারাল ব্রাঞ্চ পড়া শেষ করলাম তাহলে আমাদের হয়েছে ভেন্টাল ব্রাঞ্চ এবং ল্যাটারাল ব্রাঞ্চ এখন বন্ধুরা টার্মিনাল ব্রাঞ্চও কিন্তু আমাদের শেষ এই যে টার্মিনাল ব্রাঞ্চ কমন ইলিয়া কার্টারি টার্মিনাল ব্রাঞ্চ কোনটা কমন ইলিয়া কার্টারি বাকি আছে কোনটা বাকি আছে হচ্ছে ডরসাল ব্রাঞ্চ ডরসাল ব্রাঞ্চগুলো আমি এই ডায়াগ্রামে দেখাবো না কারণ এটা মোর কমপ্লিকেটেড হয়ে যাবে আমি তোমাদেরকে লিখে দিচ্ছি ডরসাল ব্রাঞ্চ হলো অ্যাবডোমিনাল অ্যারটার ডরসাল ব্রাঞ্চ হল ফোর পেয়ারস অফ লাম্বার আর্টারি ফোর পেয়ারস অফ লাম্বার আর্টারি আচ্ছা এটা কি মনে রাখা অনেক কঠিন না দেখো তো আমাদের অ্যোটাটা থাকে টি টুয়েলভ লাম্বার ওয়ান লাম্বার টু লাম্বার থ্রি লাম্বার ফোর লেভ মানে লাম্বার ফোরে গিয়ে শেষ হয় তাহলে এটা মূলত লাম্বার লেভেলেই থাকে সেজন্য এটা লাম্বার রিজিয়নে যেহেতু থাকছে এর ডরসাল ব্রাঞ্চগুলোর নাম হবে লাম্বার আর্টারি ফোর পেয়ার এবং ওয়ান অনলি ওয়ান এটা কোনো পেয়ার না কিন্তু শুধুমাত্র একটা মিডিয়ান স্যাকরাল আর্টারি সবার এখানে ভুল হয় সবাই বলে ফোর পেয়ার অফ লাম্বার আর্টারি আর ওয়ান পেয়ার অফ মিডিয়ান স্যাক্রাল আর্টারি কিন্তু ওয়ান পেয়ার না কিন্তু বন্ধুরা এটা হচ্ছে অনলি ওয়ান মিডিয়ান স্যাক্রাল আর্টারি এটা মনে রাখবা তাহলে আমরা আমাদের অ্যাবডোমিনাল অ্যাওটার ব্রাঞ্চগুলো নিয়ে জানলাম আমরা একটু রি রিভাইজ করি অ্যাবডোমিনাল অ্যাওটার ভেন্টাল ব্রাঞ্চ কয়টা তিনটা সিরিয়ার ট্রাঙ্ক সুপিরিয়র মিসেন্ট্রিক আর্টারি ইনফিরিয়র মিসেন্ট্রিক আর্টারি ডর্সাল ব্রাঞ্চ কয়টা দুইটা একটা হচ্ছে ফোর পেয়ার অফ লাম্বার আর্টারি এবং ওয়ান মিডিয়ান স্যাক্রাল আর্টারি ল্যাটারাল ব্রাঞ্চ কোনটা ল্যাটারাল ব্রাঞ্চ হল রেনাল আর্টারি এবং গোনাটকে দিচ্ছে গোনাডাল আর্টারি এবং টার্মিনাল ব্রাঞ্চ কোনটা বন্ধুরা টার্মিনাল ব্রাঞ্চ হলো কমন ইলিয়াক আর্টারি আশা করি তোমরা বুঝতে পেরেছো আবার কোনো লেকচারে তোমাদের সাথে আবার কথা হবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ